নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় 17 এপ্রিল দিনটি কেমন যাবে ও দিন পঞ্জিকা নিয়ে। বাংলার 3 বৈশাখ সোমবার, তিথি কৃষ্ণ দ্বাদশী, নক্ষত্র পূর্ব ভদ্রপদ, যোগ ব্রহ্ম, করণ তৈতিল। আর এই দিন অশুভ সময় সকাল 6:50 থেকে সকাল 8:26 পর্যন্ত। এই দিন জন্মরাশি কুম্ভ। এই দিন সূর্যোদয় 5:18 আর সূর্য অস্ত 5:53। এই ছিল দিন পঞ্জিকা। মেষ রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে। প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে মধ্যম থাকবে, আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে। অবশ্যই চোখ কান খোলা রাখুন। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে দিনটি মধ্যম, আপনাদের পরিশ্রম অনুযায়ী আয় নাও হতে পারে, কোনো সমস্যাও তৈরি হতে পারে, তাই ব্যবসা ক্ষেত্রে সতর্ক থাকাটাই আজকের জন্য ভালো। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে, তাহলেও ভালো থাকতে পারবেন। প্রেম, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য দিনটি শুভ। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন, আপনাদের জন্য দিনটি কিন্তু যথেষ্ট শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মধ্যম থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, অবশ্যই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন, তা না হলে এই ছোট অশান্তি একটা বড় আকার নিতে পারে। বৃষ রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে। প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে আপনার দিনটি কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা থাকবে, প্রচুর পরিমাণে আয় বাড়বে, আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার ইনকাম বাড়বে এবং ব্যবসায় সফলতা আপনার থাকছে, নতুন নতুন যোগাযোগও আপনার হতে পারে ব্যবসা ক্ষেত্রে, সেদিক থেকে অবশ্যই ভালো বলা যেতেই পারে। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, স্বাস্থ্য আপনার মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে, কিছু সময় নষ্ট করতে পারে, তাই শরীরের যত্ন নেওয়া আবশ্যক এবং রিচ খাবার থেকে দূরে থাকুন, আরও ভালো থাকতে পারবেন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম, কোনো সিদ্ধান্ত নেবেন না নেওয়াই ভালো। কথা বলা দেখা করা ঠিক আছে, বড় কোনো ডিপলি সিদ্ধান্ত নিতে গেলে বা দূরে কোথাও ঘুরতে যাবেন ভাবলে সেখান থেকে আপনাদের বিরত থাকাই আপনাদের জন্য শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে, সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ। মিথুন রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে। প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম থাকবে, আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে, যদি ব্যয়টা কমাতে পারেন তাহলে অবশ্যই কিছু হলেও আপনার আর্থিক দিক থেকে যে সচ্ছলতা থাকবে সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে বলবো, ব্যবসা যারা করছেন তাদের দিনটি শুভ, ব্যবসায় আপনাদের অধিক লাভ হতে পারে, সেদিক থেকে কিন্তু আপনারা অবশ্যই দিনটি ভালো পাবেন, তবে চোখ কান খোলা রাখুন, ছোটোখাটো সমস্যাও তৈরি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, সেদিক থেকে অবশ্যই আপনাদের জন্য ভীষণ শুভ থাকছে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণই নেই, তবে রিচ খাবার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে বলবো, দিনটি আপনাদের মধ্যম থাকবে, আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেছেন না নেওয়াই ভালো, দূরে কোথাও ঘুরতে যাবেন না যাওয়াই ভালো, কথা বলুন দেখা করুন ঠিক আছে, ডিপলি কিছু সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু এই দিন না নেওয়াই ভালো, নিলে আপনাদেরই কিন্তু পরবর্তী সময় এর জন্য পস্তাতে হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু আপনাদের তৈরি হবে, ভাই বোন মা বাবা তাদের মধ্যেও একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে, যেগুলো আগে ছিল না, সেই ভুল বোঝাবুঝির দিনও কিন্তু শেষ হতে চলেছে। কর্কট রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে। প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে, তবে ব্যবসা ভালো চলবে। স্বাস্থ্য দারুণ থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, তবে রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, আরও ভালো থাকতে পারবেন। যারা প্রেম করছেন, লাভ রিলেশনে আছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন, দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন, আপনাদের জন্য দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে,
দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মধ্যম থাকবে, ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা এখনও বিবাহ করেননি তাদের ক্ষেত্রে দিনটি শুভ, বিবাহিতদের জন্য দিনটি কিন্তু খুব ভালো নাও হতে পারে, তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। সিংহরাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো দিনটি মধ্যম থাকবে, ব্যবসা মধ্যম বলতে আপনার ব্যবসা ভালোই চলবে কিন্তু কিছু লস হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, কেউ আপনার শত্রুতা করে ক্ষতি করে দিতে পারে, তাই চোখ কান খোলা রাখলে অবশ্যই দিনটি আপনার জন্য শুভ থাকছে। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার আসতে হতে পারে, সেটা হতে পারে অ্যাসিডিটি, হতে পারে আপনার কোথাও ব্যথা বা মাথা যন্ত্রণা, ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে। শরীরের যত্ন নিন, ভালো থাকবেন। প্রেম, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু দিনটি মধ্যম, আপনাদের অনেক হিসাব করে কথাবার্তা বলতে হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, তাহলে ভালো থাকবে। যদি কোথাও ভুল করে ফেলেন, তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে এই সম্পর্কটা ফাটলও ধরতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকাটা আপনাদের জন্য জরুরি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, আপনাদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, এছাড়াও মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক থাকছে এই দিন। তবে আপনারাও কিন্তু কিছুটা সচেতন হয়ে থাকতে হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে। কন্যারাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে মধ্যম থাকবে, আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে, ব্যয়টা যদি আপনারা কমাতে পারেন তাহলে কিছু হলেও সেভিংস কিন্তু হতে পারে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ, পজিটিভ ব্যবসা আপনার কিন্তু ভালো চলবে, আপনার অধিক লাভও হতে পারে। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার হতে পারে, তবে রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, অনেকটাই ভালো থাকবেন। প্রেম, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য বলবো দিনটি মধ্যম, আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, তাছাড়া কথা বলুন, দেখা করুন, ঘুরতে যান, সব কিছু ঠিকঠাক আছে। কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত আপনার নেওয়া হতে পারে, তাই সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে, সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ। তুলারাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, কিছু হলেও আয় আপনার বৃদ্ধি পেতে পারে। ব্যবসা যারা করছেন তাদের পক্ষেও কিন্তু দিনটি ভালো, ব্যবসা ভালো চলবে, তবে চোখ কান খোলা রাখুন, ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। যদি আপনি সঠিকভাবে চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এগুলোর থেকে কিন্তু এড়িয়ে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ, তবে শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। প্রেম করছেন, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য দিনটি মধ্যম, আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু তার উল্টোটা হবে ভাই বোন মা বাবার সাথে, কোনো না কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, বড় সমস্যাও তৈরি হতে পারে, তাই এগুলো থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কিন্তু মধ্যম থাকবে, আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে, যতটা পরিশ্রম ততটা আয় নাও হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো মধ্যম, ব্যবসা আপনার ভালো মন্দ মিশিয়ে থাকবে, তবে যতটা পরিশ্রম যতটা আপনি আশা করবেন ততটা নাও হতে পারে, চোখ কান খোলা রাখুন, কিছু সমস্যাও তৈরি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকছে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কোনো কারণ নেই, স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকছে, তবে রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, আরও ভালো থাকতে পারবেন। প্রেম করছেন যারা তাদের ক্ষেত্রে বলবো দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ, আপনারা কোনো আলোচনা শেষ করতে পারেন, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাড়িতে জানাতে পারেন, আপনাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, আপনাদের ভাই বোন মা বাবার সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সব মিলেমিশে দিনটি যথেষ্ট ভালো এবং পজিটিভ থাকছে। ধনুরাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে, আপনার পরিশ্রম অনুযায়ী আয় কিন্তু অনেকটাই বাড়বে। ব্যবসা যারা করছেন তাদের পক্ষে মধ্যম, ব্যবসা ক্ষেত্রে কিছুটা আপনার সমস্যা আসতে পারে, টেনশন আপনাকে দিতে পারে, তবে চোখ কান খোলা রাখলে ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা আছে, অ্যালার্ট থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকছে,
স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তা টেনশনের কারণ নেই, সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ। প্রেম, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য বলবো দিনটি যথেষ্ট ভালো। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোথাও যাবেন যেতে পারেন, কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন, সব দিক থেকে কিন্তু দিনটি আপনাদের জন্য যথেষ্ট শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি করবে, আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, তবে এটা সীমাবদ্ধ থাকাটাই ভালো। যদি আপনারা অতিরিক্ত কিছু করে ফেলেন তাহলে কিন্তু সমস্যাটা বাড়তে পারে, তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের 17 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, আপনাদের আয় কিন্তু কিছু হলেও বৃদ্ধি পাবে, সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যম থাকবে, ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার কিছু চুরিরও সম্ভাবনা কিন্তু আছে, চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, সেদিক থেকে দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো দিনটি আপনাদের মধ্যম, আপনারা কথা বলতে পারেন, দেখা করতে পারেন, কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে, তাই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, আপনাদের ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সব মিলিয়ে বলতে গেলে অবশ্যই দিনটি কিন্তু শুভ হতে চলেছে। কুম্ভ রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো মধ্যম থাকবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলেই কিন্তু অবশ্যই ব্যবসা ভালো চলবে, তা না হলে ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কিছুটা আপনার গণ্ডগোলও সৃষ্টি হতে পারে, আর সেখান থেকে ব্যবসা খারাপ হতে পারে। আর যদি এগুলো এড়িয়ে যেতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে, স্বাস্থ্য আপনার কিন্তু মধ্যম থাকবে, রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, তাহলে ভালো থাকবেন, তা না হলে স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় আপনার পড়তে হতে পারে। যারা প্রেম করছেন, লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ, চুটিয়ে প্রেম করুন, কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন, আপনাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে, আপনারা একটা কোথাও যাবেন, একটা পরিকল্পনা করেছেন, যেতে পারেন, ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে একটা আন্তরিকতা কিন্তু তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে তো অবশ্যই একটা ভালো সম্পর্ক থাকছে, তাই দুশ্চিন্তা টেনশনের কোনো কারণ নেই। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভীষণভাবে শুভ থাকছে। মীন রাশি, 17 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে বলবো। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে, ব্যবসা ভালো চলবে, ব্যবসা ক্ষেত্রেও আপনার অধিক লাভ হতে পারে, আপনার পরিশ্রম অনুযায়ী পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন আপনার ব্যবসা ক্ষেত্র থেকে, তাই ব্যবসা ভালো চলবে সেটা বলা যেতেই পারে। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তা টেনশন আসতে পারে, তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে, আর রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। যারা প্রেম করছেন, লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো দিনটি মধ্যম থাকবে, আপনারা কোনো ডিপলি আলোচনা করবেন না, আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কথা বলতে পারেন, দেখা করতে পারেন, ঘুরতেও যেতে পারেন, ভালো ততক্ষণই থাকবে, কোনো ডিসিশন নিলে সেটা আপনার পরে পরবর্তী সময় খারাপ ডিসিশন আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে এই ডিসিশনগুলো নেওয়াটা সঠিক হয়নি, তাই এই দিনটি এড়িয়ে চলুন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে, আর মা বাবা ভাই বোন যাদের সাথে সমস্যা ছিল সেই সমস্যাগুলোও কিন্তু মিটতে চলেছে, অর্থাৎ সকলের সাথে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হতে পারে।